সিকিউরিটি আর ফুড, সেফটি মানে বুঝছো মানে নিরাপদ, আর সিকিউরিটি দেখলে হলো নিরাপত্তা। তাহলে আমাদের স্কুলে আমরা কিভাবে আমরা নিরাপদ এবং নিরাপত্তা বজায় রেখে আমি স্কুল জীবন শেষ করতে পারি? আমরা জানি যে এটা দেখো, এক নম্বর হলো গিয়ে আমার প্রথম হলো আমার ক্লাসরুম নিরাপত্তা, আমি দেখে দেখবো আমার ক্লাসরুম, ক্লাসরুমে আমি কোনটা দেখবো, আমি ক্লাসমেটের মেয়েকে মারামারি বা দাদা এটাই আমি খুঁজতেছি না, এই নিরাপত্তা না সিকিউরিটি না, এখানে এটা তো থাকবে একটা যে আমরা কোনো জমি দরবারে দিতাম না, স্কুলে আমরা বিদ্যালয়ে শিক্ষা কেন্দ্র হিসাবে দেখবো, শিক্ষা নিতে আইসি মারামারি করতে আইসি না, সদুপদেশ গুড হ্যাবিটস যেগুলি এগুলি ক্লাসরুমে দেখাই আমার যে গুড হ্যাবিটস আছে। নিরাপত্তা হইলো যদি আমাদের কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, ঠিক আছে, আমাদের সবচেয়ে বড় ভয় হইলো ত্রিপুরা, যেহেতু আমার তিনজনে আছে এখানে আমার ভূমিকম্প প্রবণ এলাকা, ঠিক আছে, তো এই ভূমিকম্প থেকে তোমার বাঁচতে গেলে কিতা করতে লাগবো আমাকে জানতে লাগবো ভূমিকম্প হলে কি করবো, এই যে আমরা মগ ড্রিল করি কদিন পর করে, এই মগ ড্রিল আমাকে মাথায় আমি যে দিয়া বা এইটা আছে তাহলে আমি এটা জানতে রাখলাম, ঠিক আছে। এরপরে আমার স্কুলে আমার কি কি থাকা দরকার, আমরা প্রহরী ক্লাবের সদস্য হিসাবে আমরা জানা দরকার যে আমাদের পূজায় আছে ফার্স্ট এইড বক্স, ঠিক আছে, আমাদের যারা মেয়েরা আছে তাদের আমার নিরাপত্তা কতটুকু আছে, তার যে মানে পার্সোনাল নিডস যেগুলি আছে সেগুলির জন্য আমার বিদ্যালয়ে কোনো ব্যবস্থা আছে কিনা, আমার কোনো ম্যাডাম আমাকে গাইড করবো কিনা, আমার স্যার কতটুকু আমার হেল্প করবো সবের ক্ষেত্রে, এই জিনিসগুলি আমার সব যদি আমি না জানি তাহলে আমার স্কুলটা আমাদের নিরাপদ হতে হয়। যখনই কোনো কিছু ঘটনা ঘটবো আমি আগের থেকে আমার প্রিকশন নিতে লাগবো, ঘটনা ঘটলো আমি এরপরে আমি বাদলে হইতে হয় আমাকে সবসঙ্গে রাখতে লাগবো, প্রিকশন মানে সাবধানতা আমার অবলম্বন করতে লাগবো, তো সাবধানতা অবলম্বন যদি আমার করতে লাগে আমরা মন্দির জন করবো, আমরা মন্দিরটা ঠিকভাবে করবো, আমার স্কুলে কারেন্টের যে তো লাইন টাইন আছে কোনো সময় আমাদের কারেন্টের যেগুলি আছে এইগুলিতে আমাকে দূরে থাকবো, ঠিক আছে, যাতে কোনো কারণে এইগুলিতে আমার বিপদ না হয়, ঠিক আছে, তো এই সব বিষয়টাতে আমাকে খেয়াল রাখতে লাগে, সেফটি এবং সিকিউরিটিতে আমার এগুলি কিন্তু খেয়াল রাখতে পারবে, ঠিক আছে। তারপরে যে জিনিসগুলি আছে তোমরা তোমাদের বই যে বইয়ের মধ্যে আছে দেখো যে আমাদের স্কুলে যদি আমাদের স্কুল না শুধু আমার বাড়ি ঘরে কীভাবে আমরা সেফটি থাকবো, কিংবা আমার প্রতিবেশী সবের কাছ থেকে আমাকে কীভাবে আমি নিরাপদ থাকবো, তার লেগে দেখবে আমাদের বইয়ের পিছনে কিন্তু একটা দেওয়া আছে, গুড টাচ ব্যাড টাচ, যারা বেড়া বিশেষ করে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ এটা বুঝতে লাগবে, যা ছেলেদের ক্ষেত্রেও আছে গুড টাচ ব্যাড টাচ, আমি অনেক ঘটনা দেখছি যেখানে ছেলেরাও কিন্তু এই সেফটি সিকিউরিটিতে দেখা যায় সেও নির্যাতিত হয়ে যায় মানে গুড টাচ ব্যাড টাচ, তাহলে এটা যদি আমি না জানি তাহলে তো আমার আমাকে কি করতে হবে, আমি কেউ আমাকে ব্যাড টাচ করে তখন আমাকে আমার করবো, তখন আমাকে সঙ্গে সঙ্গে এটা আমার মা বাবাই হোক মারাই জানানি হোক আনালে কোনো মেডাম হয়ে জানাইতে পারবে, মেয়েদের ক্ষেত্রে আমাদের স্কুলে কিন্তু আমরা কিন্তু দেখছো আলাদা রুম আছে, চেঞ্জিং রুম আছে, এটা আমরা ক্লিয়ার করছি, তুমি যদি স্কুলে তোমার বিভিন্ন বিপদ থেকে তুমি যদি নিজেদের সেফ রাখতে পারো, ঠিক আছে, আনওয়ান্টেড সিচুয়েশন হইতেই পারে মেয়েদের, তো আমরা রুম বানাই দিছি তোমরা এই রুমটাতে ব্যবহার করবে, ঠিক আছে, এবং এখানে আমাদের সীমা ম্যাডাম আছে এবং শিপ্রা ম্যাডাম আছে, দুজনই ম্যাডাম আছে, যে কোনো ম্যাডাম যে কোনো সময় তোমাদেরকে এই ব্যাপারে হেল্প করব, ঠিক আছে, এই সবগুলি আমার মাথায় রাখতে লাগবো, এই লেগেই আমাদের স্কুলটা নিরাপদ থাকবো এবং আমরা সুস্থ সবলভাবে আমাদের বিদ্যালয় শিক্ষা শেষ করতে পারবো, শিক্ষাই দেখছি যে হাত পাওয়া না হয়ে গিয়া কোনো বিপদ না হইয়া আমি টুয়েলভ পাস করে গেলাম গিয়া ঠিক আছে।